नमस्कार এই মাসে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে পরিচয় করাব দাদার সাথে দাদা অনেক দূর থেকে আমাদের বাড়িতে এসেছেন দাদা সোনারপুর থেকে এসেছেন দাদা হচ্ছে তারিক আনোয়ার দাদার সাথে কিন্তু আমার অনেকদিন আগেরই পরিচয় কিন্তু সেইভাবে সামনাসামনি আলাপ হয়নি আজকে প্রথম দাদার সাথে আমার সামনাসামনি আলাপ হলো দাদার কিন্তু একটা ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আপনারা দেখেছেন রাজীবদের সাথে একটা ভিডিও আছে দাদার সেটা কিন্তু আপনারা আমাদের চ্যানেলে কিন্তু দেখেছেন তো দাদা একটা খুব ভালো কাজ করছেন যেটা হচ্ছে জেনেটিক ক্যালকুলেটর আমরা অনেকেই দেখেছি জেনেটিক ক্যালকুলেটরটা আমরা চেষ্টাও করেছি আপনাদের সামনে জেনেটিক ক্যালকুলেটর নিয়ে কিছু কিছু তথ্য তুলে ধরার তো দাদা সেই জেনেটিক ক্যালকুলেটর নিয়ে পুরো বিস্তারিত কিন্তু জানার চেষ্টা করেছেন এবার আমাদেরকে জানানোরও চেষ্টা করছেন দাদা আসার পর আমরা কিন্তু অনেক আলোচনা করছিলাম আমি এবং দাদা মিলে যে জেনেটিক ক্যালকুলেটরের কোন কোন দিকগুলো আমরা ভালোভাবে বুঝতে পারি না বা কীভাবে সেটাকে আমরা আলোচনা করে ভালোভাবে বুঝতে পারি ব্যাপারটা তো দাদা অনেকটা ব্যাপার অনেকটা এগিয়ে গেছেন জেনেটিক ক্যালকুলেটর নিয়ে তো আমি দাদাকে রিকোয়েস্ট করলাম দাদা যেন এই পুরো বিষয়টা যেটা দাদা যে জিনিসটা জানতে পেরেছেন সেটা যেন আমাদের সবার সামনে তুলে ধরেন যাতে আমরা সবাই জানতে পারি অবশ্যই সবাই মানে যারা যারা আমাদের জানতে আগ্রহী তাদের সবাই হয়তো জানতে আগ্রহী হবেন না তো যারা যারা জানতে আগ্রহী তারা যেন আমরা জানতে পারি বিষয়টা তো দাদাকে রিকোয়েস্ট করলাম ব্যাপারটা জানানোর জন্য তো দাদাও আগ্রহী কিন্তু দাদা আগ্রহী হলেও এটা অনেকগুলো পার্ট হবে এবং অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের ছোটো ছোটোভাবে জানাতে হবে পুরো ডিটেলসে জানাতে হবে তো সেটা কিন্তু একটা ভিডিওতে হবে না আর সেটা নিয়ে আজকে আমরা কোনো আলোচনাও করব না তো আমরা যেটা করব দাদাকে রিকোয়েস্ট করব দাদা যেহেতু অনেক দূরে থাকে সামনাসামনি এসে ভিডিও করাও রেগুলার আমাদের পক্ষে সম্ভব নয় তো দাদা যদি আমাদেরকে সেই বিষয় নিয়ে ভিডিও করে আমাদেরকে দেন তো আমরা সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনারা জানতে পারেন এবং তার সাথে আমিও কিন্তু জানার চেষ্টা করব সেই ভিডিওগুলো থেকে তো দাদাকে আজকে এসেছেন যখন দাদাকে জিজ্ঞাসা করবো আমার বাড়িতে এসে বা আমার আমার ফার্ম দাদা দেখেছেন দাদার কেমন লাগলো আর দাদা জেনেটিক ক্যালকুলেটর নিয়ে কী আপনাদেরকে বলতে চান কী কী বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি সেই বিষয় নিয়ে দাদার কাছে কিছু আমরা জানতে পারবো তো দাদা আপনি কিছু বলুন নমস্কার আমি তারিক আনোয়ার আমি আসছি সোনারপুর থেকে তো আজকে বিশেষত অর্ণবদার সঙ্গে আলাপ করা বা অর্ণবদার বাড়ি এসে সামনাসামনি বসার উদ্দেশ্যটাই মেন ছিল আর টুকটাক আলোচনা আলোচনার মাধ্যমে আসার ইচ্ছা ছিল তো এসে অর্ণবদার তো আমি এতখানি আনন্দ পেয়েছি বা এত এক্সপেকটেশান ছিল না যে দাদার ফার্মটা ঘুরে দেখব বা এত মানে সুন্দর কোয়ালিটির পাখি বা এত সুন্দরভাবে মেনটেন করেন যেগুলো আমরা সাধারণত চাইলেও করতে পারি না সবারই ইচ্ছা থাকে যে অর্ণবদার মতো মানে ফার্মটা কন্ট্রোল করব ওই একটা চাকরিজীবী মানুষ এভাবে তার চাকরির পরেও যেভাবে কন্ট্রোল করছেন ব্যাপারটা দুজন মিলে যদিও করছেন তো এম বার্ডস চ্যানেলকে ধন্যবাদ জানাই যে আমাকে এখানে মানে আসা আমি আসবো বলা মাত্রই আমাকে সুযোগ করে দেন এবং অলওয়েজ ওয়েলকাম বলে জানান তো আমি এসেছি আজকে তো ফার্মটা ঘুরে দেখে আমার খুব ভালো লেগেছে তো প্রত্যেকেই আমার কেন আমার মতো প্রত্যেক পাখি পালক ছোটো পাখি পালক হোক বড়ো পাখি পালক হোক প্রত্যেকের ইচ্ছা যে এরকম পাখি নিয়ে এক স্টেপ করে এগিয়ে যাওয়ার কিন্তু অর্ণবদার বাড়ি এসে আমি দেখছি যে ধৈর্যশীলভাবে অত চাকরি বাকরি সময় দিয়ে একটা বাড়ির ফ্যামিলিকে সময় দিয়ে বাচ্চাদের সময় দিয়েও তারপর কাটিয়ে উঠছেন এবং অসীম ধৈর্য মৌসুমি দেব এবং অর্ণবদার যার জন্য এটা সম্ভব হয়েছে আমরাও যদি এইরকম ধৈর্য রেখে ফার্মটাকে বা পাখিদেরকে মেনটেন করতে থাকি তো অটোমেটিক্যালি আমরাও ডেভেলপ করতে পারবো এবং এনাদেরই আমরা অনুসরণ করে আমরা পাখিটাকে নিয়ে এগিয়ে চলবো এবং আস্তে আস্তে আমরা আমাদের ফার্মটাকেও বাড়াতে পারবো তো আমি ক্যালকুলেশনে মানে জেনেটিক ক্যালকুলেটরটা নিয়ে কিছু বিষয় মানে ইয়ে করেছি কিছু বিষয় বলতে আমি যেমন জেনেটিক ক্যালকুলেটরটা যেভাবে ইউজ করতাম একটা একটা বিন্দু বিন্দু ওয়ার্ড আমি ইয়ে করতে খুঁজে বের করতে গিয়ে দেখি প্রতিটা পয়েন্টে একটা একটা করে জিনিস নতুন জিনিস শেখার আছে যেগুলো আর কি অর্ণবদাকে বলার চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম অলরেডি তো জানেন শুধু মানে খেয়াল করেন না বলে ধরিয়ে দেওয়ার ব্যাপারটা ছিল তো ধরিয়ে দিলাম এবং অর্ণবদা খুবই আগ্রহী যে এগুলো পাবলিশ করার জন্য বা যাতে জেনারেল পাবলিক বা সবাই আপনারা যারা জানতে আগ্রহী সবাই জানা সবাইয়ের মধ্যে পৌঁছানো যায় তো আমি চেষ্টা করব আরও সমস্ত যে তথ্যগুলো এখনও পর্যন্ত আমার অজানা সেগুলো জেনে আপনাদের কাছে পৌঁছে দেওয়া এবং আমি খুবই আনন্দিত হব যদি কেউ আমার দ্বারা বিন্দুমাত্র ইয়ে উপকৃত হয়ে থাকেন বা এই ব্যাপারটা শিখে থাকেন তা আমি তো শিখেছি আমি এখনও শিখছি এবং আপনাদের মধ্যে এমন এমন মানুষ আছে যাদের থেকে শেখা তো তারাও যদি আমাকে শেখাতে চান বা আমার মানে কিছু অজানা থেকে থাকে তাদের থেকে শিখবো এবং তাদের সঙ্গে যোগাযোগ করব এই আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু জানা যাবে অর্ণবদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আর এম বার্ডস তো আমার খুব প্রিয় চ্যানেল আর আপনাদের মধ্যে অনেকেরও প্রিয় চ্যানেল এটা আর কি আর বলবো অর্ণবদা তো বললেন
আর এই বিষয়টা একবারে বলা সম্ভব নয়, একসাথে সামনে বসে এতক্ষণ সময় দেওয়া সম্ভব নয়। তাই অনন্তদা বলছেন যে আপনি পাট পাট করে বানাবেন আর আমাদের দেখাবেন, আমি সেইটাকে আপনাদের কাছে তুলে ধরবেন আর কি, সেই জিনিসটাকে। এইটুকুই কথা হয়েছে এই অবধি। আচ্ছা, মাঝখানে আমি একটু উঠে গেছিলাম, তো আপনাদেরকে বলি ব্যাপারটা কেন। এই দেখুন আমার ছেলে খুব ডিস্টার্ব করছে আমাদেরকে, ভিডিও করতে দেবে না বলে। হ্যাঁ, তো সেই কারণে আমি উঠে গেছিলাম। হ্যাঁ, ওই দেখুন খুব ডিস্টার্ব করছে। তো আর খুব সময় মানে এখন ও যেহেতু বড় হচ্ছে, আস্তে আস্তে দুষ্টুমিও বাড়ছে, তো আমাদের পক্ষে খুব সমস্যা হচ্ছে কাজ করা। ও দেখুন আমাদেরকে ভিডিও করতে দেবে না বলে এরকম দুষ্টুমি করছে। তো এর মধ্যেই আমরা, আপনারা দেখতেই পাচ্ছেন ও খুব শান্ত, আমি যখন থেকে এসেছি খুব শান্ত। তো আজকে আর বেশি মানে কথা বলার উপায় নেই, কারণ ছেলে কোনোভাবে ভিডিও করতে দেবে না, আর মৌসুমে একটু ব্যস্ততার কারণে বাড়িতে নেই, তাই কারণে ওকে কেউ দেখার কেউ নেই। তো এইভাবেই ভিডিওটা যে করতে হচ্ছে কোনো রকম। এক মিনিট। তো আজকে ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি, আর এরপরে দাদা নেক্সট ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কিছু মনে করবেন না এইভাবে ভিডিওটা শেষ করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ।